বাংলাদেশে যারা বাইক ইউজার আছি, তারা আসলে হেলমেট ইউজ করি মামলা থেকে বাঁচার জন্য, নট এ সেফটির জন্য। সেফটির জন্য হলে এই লোকটাকে দেখেন, ওনার বাইকের দাম ভালোই, ইয়ামা XSSR বাইকটা ভালোই দামি বাইক। তো উনি হেলমেট ইউজ করতেছে, একটা বাটি হেলমেট, তাও হচ্ছে হাতে ঝুলায় রাখছে, এটা তো কোনো সেফটি নাই। এদেরকে আপনি কেমনে বুঝাবেন যে হেলমেটের সেফটিটা? এই যে বাটি হেলমেটগুলো আছে, এই হেলমেটে কোনো সেফটি আছে? তাহলে এই হেলমেটগুলো তারা কেন ইউজ করতেছে? তারা হচ্ছে মামলা থেকে বাঁচার জন্য, হয়তো বা বলতে পারেন যে সহজ ক্যারির জন্য। তাই সহজ ক্যারির জন্য কেন? সহজে ক্যারি করার জন্য সহজে রাখা যায়, বাট এটাতে আসলে কোনো সেফটি নাই। জাস্ট এরা যারা হেলমেট ইউজ করে, তারা হচ্ছে পুলিশের ভয়ে হেলমেট ইউজ করছে, নিজেদের সেফটির জন্য কেউ হেলমেট ইউজ করতেছে না। অবশ্যই অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করা উচিত। আপনি যদি 1.5-2 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনতে পারেন, বা যদি সেকেন্ড হ্যান্ড বাইকে যদি 70-80 হাজার টাকা দিয়ে কিনতে পারেন, তাহলে আপনি 5,000 টাকা দিয়ে একটা হেলমেটের বাজেটে রাখতে পারবেন। তো 5,000 টাকায় ভালো সার্টিফাইড হেলমেট পাওয়া যায় মার্কেটে, আপনি খোঁজখবর নিলে বুঝতে পারবেন। সার্টিফাইড GOTC সার্টিফাইড 5,000 টাকায় হেলমেট পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের। আপনারা ওইগুলো ট্রাই করতে পারেন, ওইগুলো নিতে পারেন। কিন্তু এই যে 200 টাকা 250 টাকা আপনার কী সেফটি দিবে? হেলমেট মূলত হচ্ছে আপনার জীবন বাঁচানোর জন্য, আপনাকে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কম হওয়ার জন্য। আপনার যে হাত ভেঙে যায়, আপনি হাত জোড়া লাগাতে পারবেন, কিন্তু যদি আপনার মাথা ফেটে যায়, মাথায় রক্ত জমে যায়, সেক্ষেত্রে আপনার বাঁচার চান্স খুবই কম। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যে কাজটা করবেন, সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। আর বাটি হেলমেট পুলিশের মামলা থেকে বাঁচার জন্য হেলমেট ইউজ করাটা আসলে অসুবিধা। এই চিপা গলি দিয়ে যাইতে হইব, না হলে ওই জ্যাম কী করা যাবে না? আগে হচ্ছে নিজেদের সচেতন হতে হবে, না হলে তো আপনি অন্যকে সচেতন করতে পারবেন না। একটা অ্যাক্সিডেন্ট যখন হয়, তখন যখন এই হেলমেটের সামনের যে থুতনিটা আছে, থুতনিটার এখানে প্রায় 35% প্রোটেকশন দেয় আমাদেরকে। সবসময় চেষ্টা করবেন ফুল ফেস হেলমেট পরা। ভাই, একটা হেলমেটের যে কতটা সেফটি থাকে, আমরা সেফটি না জেনে আমরা কী করি? বাটি হেলমেট যে পুলিশে মামলা দেয়, আমাদের বাংলাদেশে যারা আছে, এই পাঠাও যারা চালায়, পাঠাও মাঠাও চালায়, পাঠাও কি স্বাভাবিক যে রাইডার যারা আছে, দেখেন ম্যাক্সিমাম সবাই বাটি হেলমেট পরা।